ওই দিন দেখেছিলাম যে মুগ ডাল কিভাবে নেয়, আজকে মুগ ডাল বস্তায় ভরা হয়েছে, তো আজকে বাজারে নিয়ে যাওয়া হইতেছে বেচার জন্য। আমার আব্বা হাজির, আজকে যাব বিক্রি করার জন্য মুগ ডাল। এখানে উঠানো হয়েছে, অটোর ভিতরে উঠানো হয়েছে মুগ ডাল। আর রোদে চলে আসছি, গাড়ি থেকে ডাল নামানো হইতেছে। এটা হচ্ছে ওয়েট মেশিন, ওয়েট মেশিন মাপা হবে যে কয় কেজি ডাল হইল। এখন এই যে আপনার পাটের বস্তায় ডালগুলো ঢুকানো হইতেছে, ওনাদের পাটের বস্তায়, তারপরে হচ্ছে মাপা হবে যে কয় কেজি হইল। আমরা আছি মেসার্স আব্দুল গফুর খান ট্রেডার্স, এখানে সব কিছুই কেনা হয়, ধান চাল ডাল তেঁতুল ভুসি সব কিছুই কেনা হয়। আপনার নাম কি? আপনার নাম কি? তুষার। কতদিন? সোহাগ না? আচ্ছা আচ্ছা। এখানে কাজ করেন কত বছর যাবৎ? 5 বছর না? আচ্ছা, এখানে কি কি আপনারা কিনেন? ধান ডাল তেঁতুল। আচ্ছা আচ্ছা, এগুলো কেনা হয় না? মুগ ডাল কত করে এখন বর্তমানে? 71 টাকা। 71 টাকা না? 71 টাকা করে মুগ ডাল এখন চলতেছে, ওনারা কিনতেছে। তো সময় বাড়ার সাথে সাথে দাম কম বেশি হয়। এখানে এরা দুইজন আছে। আপনার নাম কি? আপনার নাম কি? কাটা রফিক। কেন? শফিকুল ইসলাম। আচ্ছা, ওনাকে নাকি কাটা রফিক নামে ডাকে এরা, মজা করে। এই যে আমার মামা আসছে আজকে ডাল বিক্রি করতে। দেখি মামা মাস্ক খোলেন। এই রাজ্জাক মামা। ও ও মামা, কয় কেজি? 9 কেজি না? 9 কেজি বিক্রি করলেন, কত পাইলেন? ঠিক আছে টাকা? ওই ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার চাপ দিয়ে দেখেন। টোটাল এখানে 6টা বস্তা আছে মুগ ডাল। হিসাব করা হইতাছে, ছয় বস্তা 49 কেজি। ২৮,826 না? কাম ও কাম আউ বিস ল ফার্স্ট আবার লও, ঠিক আছে। কত হইছে আব্বা? এই হচ্ছে টোটাল হিসাব। সব হট্টগোল লেগে গেছে দেখেন। এখানে সবাই ডাল নিয়ে এসে যা যার মতো মাপতেছে নিতেছে। আমাদেরটা শেষ, আমাদের টাকা গোনা হইতেছে। আব্বার মুখে মাস্ক, নাহলে দেখাতে পারতাম কত কষ্ট করে ডাল নিছে। এখন মুখে হাসি, কষ্টের ফল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।